बीए थर्ड सेमिस्टर प्रोग्राम कोर्स एसएससी वन संस्कृत विषय जे सकल छात्र छात्री आछे तादेर जन्य आजकेर ए क्लासटी आजकेर क्लासे आमी कारक ओ विभक्ति सम्पर्के आलोचना करब। सुतरां आलोचनाय आसी। प्रथमे आमादेर जाना दरकार जे कारक की अर्थात कारक काके बोले। कारकेर संज्ञा हलो क्रियान्वय कारकम अर्थात वाक्येर प्रधान क्रियापदेर संगे वाक्येर मध्यकार विभिन्न पदेर सम्पर्ककेकारक बोले। क्रियापदेर संगे जे पदेर जे रूप सम्बन्ध सेई अनुसारे कारक हय। এই কারক ছয় প্রকার। এগুলি হল কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক ও অধিকরণকারক। এখন আমাদের জানা দরকার যে বিভক্তি কি অর্থাৎ বিভক্তি কাকে বলে। বিভক্তির সংজ্ঞা হল সংখ্যাকারক বোধয়িত্রী বিভক্তি অর্থাৎ जार द्वारा प्रातिपदिकेर संख्या ओ कारकेर बोध हय ताके विभक्ति बोले। साधारणत विभक्ति बोलते आमरा सुविभक्ति ओ तीन विभक्ति के अर्थात शब्दरूप ओ धातुरूपेर विभक्ति के बुझी। शब्देर संगे सुविभक्ति जुक्त हय जेमन राम अन्नं खादति। এই বাক্যটিতে খাদতি ক্রিয়ার কর্তা হল রাম অতএব সে কর্তৃকারক। রাম যোগ বিসর্গ সমান সমান রাম। এই বিসর্গটি বুঝিয়ে দিচ্ছে যে রাম পদটি প্রথমার এক বচনে আছে অতএব তা বিভক্তির বোধক। এই বিভক্তি সাত প্রকার। এগুলো হল প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি এবং সপ্তমী বিভক্তি। এখন আমাদের জানা দরকার কোন কারকে কোন বিভক্তি হয়। যেমন কর্তৃকারকে হয় প্রথমা বিভক্তি, কর্মকারকে হয় দ্বিতীয়া বিভক্তি, করণ কারকে হয় তৃতীয়া বিভক্তি, সম্প্রদান কারকে হয় চতুর্থী বিভক্তি, অপাদান কারকে হয় পঞ্চমী বিভক্তি, আর সম্বন্ধ পদে হয় ষষ্ঠী বিভক্তি এবং অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। এখন আমি কর্তৃকারকের সূত্র সম্পর্কে আলোচনা করব। কর্তৃকারক থেকে তোমাদের একটি সূত্র সিলেবাসে রাখা হয়েছে, সেটি হলো স্বতন্ত্র কর্তা। এই স্বতন্ত্র কর্তা সূত্রটি এখন আমি আলোচনা করব। স্বতন্ত্র কর্তা যে স্বাধীনভাবে ক্রিয়া সম্পাদন করে বা যার প্রচেষ্টায় কোনো কাজ হয় তাকে কর্তৃকারক বলে। আবার বলছি, যে স্বাধীনভাবে ক্রিয়া সম্পাদন করে বা যার প্রচেষ্টায় কোনো কাজ হয় তাকে কর্তৃকারক বলে। যেমন রাম গচ্ছতি, বালক পঠতি। এখানে গমন ক্রিয়াটা করছে রাম এবং পাঠ ক্রিয়াটা করছে বালক, তাই তারা দুজনেই ক্রিয়া সম্পাদক কর্তা বা স্বতন্ত্র কর্তা। এখন আমি প্রথমা বিভক্তির সূত্র সম্পর্কে আলোচনা করব। প্রথমা বিভক্তি থেকে তোমাদের সিলেবাসে একটি সূত্র রাখা হয়েছে। এই সূত্রটি হল প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনমাত্রে প্রথমা। প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনমাত্রে প্রথমা, এই সূত্রটি এখন আমি আলোচনা করব। কোনো শব্দ শুনলেই সর্বদা তার যে অর্থটি নিশ্চিতভাবে মনে উপস্থিত হয় তাকে বলে প্রাতিপদিকার্থ।
প্রাতিপদিকার্থ বোঝাতে প্রথমা বিভক্তি হয়, যেমন কৃষ্ণ, শ্রী, জ্ঞানম ইত্যাদি। এখানে প্রত্যেকটি ক্ষেত্রে লিঙ্গ উপস্থিত থাকে বলে প্রাতিপদিকার্থের অন্তর্গত। প্রাতিপদিকার্থের সঙ্গে কেবল লিঙ্গ ও পরিমাণের আধিক্য বোঝাতেও প্রথমা বিভক্তি হয়। লিঙ্গ মাত্রাধিক্যের উদাহরণ হল তট, তটি, তটম ইত্যাদি, আর পরিমাণ মাত্রাধিক্যের উদাহরণ হল দ্রোণা ব্রীহি, অর্থাৎ দ্রোণ পরিমাণ ধান। আবার কেবল সংখ্যা বোঝাতেও প্রথমা বিভক্তি হয়, যেমন এক, দৌ, বহব ইত্যাদি। এখন আলোচনায় আসি কর্মকারকের সূত্র সম্পর্কে। কর্মকারক থেকে তোমাদের দুটো সূত্র সিলেবাসে রাখা হয়েছে। প্রথম সূত্রটি হল কর্তৃরীপ্সিত তমং কর্ম। এই সূত্রটি এখন আলোচনা করব। কর্তার যা ঈপ্সিততম, অর্থাৎ কর্তার ঈপ্সিত বস্তুগুলির মধ্যে যা সব থেকে ঈপ্সিত, তা হল কর্ম। কর্তা তার ক্রিয়ার দ্বারা যাকে সবচেয়ে বেশি পেতে চান তাকে কর্মকারক বলে। এই কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়। যেমন বালক চন্দ্রং পশ্যতি, এখানে কর্তা বালক পশ্যতি ক্রিয়ার দ্বারা চন্দ্রকে সবচেয়ে বেশি পেতে চাইছে, অর্থাৎ চন্দ্র বালকের ঈপ্সিততম। সেজন্য আলোচ্য সূত্র অনুসারে তাতে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। দ্বিতীয় সূত্রটি হল তথাযুক্তং তানিপ্সিতম। তথাযুক্তং তানিপ্সিতম, এই সূত্রটি এখন আলোচনা করব। যার সম্বন্ধে কোনো স্পৃহা নেই তাও ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে কর্মকারক হয়। যেমন গ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি, অর্থাৎ গ্রামে যেতে যেতে তৃণ স্পর্শ করতেছে। আরেকটি উদাহরণ বলি, অন্নং ভক্ষয়ন বিষং ভক্ষয়তি, অর্থাৎ অন্ন ভক্ষণ করতে করতে বিষ ভোজন করছে। আমাদের মনে রাখা দরকার কর্তার যা ঈপ্সিততম তাই হল কর্ম, এটাই কর্মের সাধারণ লক্ষণ। এই লক্ষণ অনুসারে আলোচ্য যে উদাহরণ দুইটিতে তৃণ ও বিষের কর্মত্ব সিদ্ধ হয় না, কারণ ইহারা কর্তার ঈপ্সিত নয়। কর্তা ইচ্ছা করে তৃণ স্পর্শ অথবা বিষ ভোজন করতেছে না। প্রথমটি অকস্মাৎ স্পৃষ্ট এবং দ্বিতীয়টি কর্তার অজ্ঞাতে ভুক্ত হয়েছে। তৃণ স্পর্শে কর্তার ঔদাসীন্য, অর্থাৎ আগ্রহের অভাব হেতু তৃণ উদাসীন, ও বিষ ভোজনে সহজ বিদ্বেষ হেতু বিষ হচ্ছে দেশ্য। ইহারা কর্ম হতে পারে না, অতএব কর্মের এই দ্বিতীয় লক্ষণ করা হয়েছে। ঈপ্সিত না হলেও কর্মত্ব সম্ভব। অনিপ্সিত বস্তু ও ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়া দ্বারা বিশেষভাবে আপ্ত হলে কর্ম হয়। কর্মের দ্বিতীয় লক্ষণের এটাই তাৎপর্য। ঈপ্সিত বস্তুকে স্পর্শন অথবা ভোজন করতে হলে যেভাবে ইন্দ্রিয়াদি সংযোগ ঘটে, অনিপ্সিত অর্থাৎ উদাসীন ও দেশের ক্ষেত্রেও সেই রূপই হয়। অতএব ঈপ্সিত হোক অনিপ্সিত হোক, ক্রিয়ার সহিত যা যুক্ত, ক্রিয়া দ্বারা যা বিশেষভাবে আপ্ত, তাহাই কর্ম। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের বিষয়, ক্রিয়াফলের আশ্রয় যা, তা হল কর্ম। এটাই হলো এই সূত্রটির অর্থ। এবার আলোচনায় আসি দ্বিতীয়া বিভক্তির সূত্র সম্পর্কে। দ্বিতীয়া বিভক্তির থেকে তোমাদের একটি সূত্র সিলেবাসে রাখা হয়েছে,
সেটি হলো অভিত পরিত সময়া নিকষা হা প্রতিযোগে অপি। আবার বলছি, অভিত পরিত সময়া নিকষা হা প্রতিযোগে অপি। এই সূত্রটি এখন আলোচনায় আসি। তস প্রত্যয়ান্ত অভি পরি সর্ব ও উভয়, অভিত পরিত সর্বত উভয়ত, এই শব্দগুলির যোগে দ্বিতীয়া বিভক্তি হয়। যেমন গ্রামম অভিত গচ্ছতি, উদ্যানম পরিত বৃক্ষা, আবার নদীম উভয়ত বনম। এবার আলোচনায় আসি করণ কারকের সূত্র সম্পর্কে। করণ কারকের একটি সূত্র তোমাদের সিলেবাসে রাখা হয়েছে, সেটি হলো সাধকতমং করণম। এই সাধকতমং করণম সূত্রটি সম্পর্কে এখন আমি আলোচনা করব। ক্রিয়া সম্পাদনে যা প্রকৃষ্ট উপকারক অর্থাৎ সবচেয়ে বেশি সাহায্য করে তা করণ কারক। করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়। যেমন দাত্রেণ কাষ্ঠং সিনত্তি, আরেকটি উদাহরণ বলি চক্ষুষা তন্দ্রং পশ্যতি। এখানে দাত্রেণ কাষ্ঠং সিনত্তি এই বাক্যে কাঠ ছেদন ক্রিয়ার নিষ্পত্তিতে প্রকৃষ্ট উপকারক দাত্র, অতএব তা ক্রিয়া সিদ্ধিতে করণ। দাত্রের ওঠানামার পরেই ছেদন ক্রিয়া সম্পন্ন হয়, ফলে দাত্র ছেদন ক্রিয়ার প্রকৃষ্ট উপকারক হওয়ায় তা করণ এবং তাতে তৃতীয়া বিভক্তি হয়েছে। আবার চক্ষুষা চন্দ্রং পশ্যতি এই বাক্যে চার দর্শন ক্রিয়ার নিষ্পত্তিতে প্রকৃষ্ট উপকারক চক্ষু, অতএব তা ক্রিয়া সিদ্ধিতে করণ, ফলে চক্ষু চাঁদ দেখার প্রকৃষ্ট উপকারক হওয়ায় তা করণ এবং তাতে তৃতীয়া বিভক্তি হয়েছে। এবার আলোচনায় আসি তৃতীয়া বিভক্তির সূত্র সম্পর্কে। এই তৃতীয়া বিভক্তির থেকে তোমাদের একটি সূত্র সিলেবাসে রাখা হয়েছে, সেটি হলো প্রকৃত্তাদিভ্য উপসংখ্যানম। এই প্রকৃত্তাদিভ্য উপসংখ্যানম সূত্রটি সম্পর্কে এখন আলোচনা করব। প্রকৃতি প্রবৃতি স্বভাব জাতি প্রবৃতি শব্দের উত্তর তৃতীয়া বিভক্তি হয়। যেমন প্রকৃত্তা সুন্দর, আবার আরেকটা উদাহরণ বলি জাত্তা ব্রাহ্মণ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী কারকের সূত্রগুলি আমি পরের ক্লাসে আলোচনা করবো।